সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাজটুকু সামান্য কিন্তু সমাধান অনেক কঠিন। তো দেখতেছেন যে ফাউন্ডেশন বিল্ডিংয়ে যে ফুটিং কলমগুলো করা হয় গ্রেড বিমের নিচে, সেই কলমগুলো ধরুন আনুমানিক 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি যদি করে থাকেন, তাহলে সেটিকে নিচে 13 ইঞ্চি বাই 13 ইঞ্চি দিতে হয়, তার মানে 3 ইঞ্চি ওভার দিতে হয়। তো সেই জন্য এটাকে ফাউন্ডেশনের যে হেভি জন্য এটাকে দিতে হয়। তো এটি একটি ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি নিয়ম। তবে এটাকে প্লাস্টারের সময় যদি দেখবার সুন্দরের জন্য এটাকে বাড়তি রাখতে হয়, তো অনেক সময় দেখা গেছে 1.5 ইঞ্চি এদিক সেদিক হয়ে যেতে পারে নিচের ফাউন্ডেশনে। তো সেই জন্য এই যে দেখাচ্ছেন একদিকে বের হয়েছে বেশি, আরেকদিকে কিন্তু বের হয়নি, তাহলে এটা কিন্তু সৌন্দর্যের জন্য অনেকটাই খারাপ। তো সেই জন্য এটাকে যাতে সেটি সঠিকভাবে থাকে সেই কাজটি করে নিতে হবে। তারপর এটাকে কেন করতে হয়, যাতে ফাউন্ডেশনের যে মেইন কলমটা থাকে ফুটিং কলম সেটি যাতে সেন্টারে থাকে, সেজন্য এটি করা হয়। তো আরেকটি ব্যাপার হচ্ছে এখানে যে প্লাস্টারের কাজ চলতেছে, এই প্লাস্টারের কাজগুলো কিন্তু করতে বাইরে অনেক সময় লেগে যায়। তো এই সময় লাগার কারণেই কিন্তু এখানে দেখা গেছে আপনাদের শ্যাওলা ধরে যায় বেশিরভাগ বিল্ডিংয়ে, শতকরা 90% বিল্ডিংয়েই প্লাস্টার আগে শ্যাওলা ধরে যায়। সেটিকে কিন্তু লক্ষ্য রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, এই যে দেখতেছেন এখানে সিমেন্ট দেওয়া হয়েছে, সিমেন্ট দিয়ে তারপর প্লাস্টার করতে হবে। আর যদি সেটিকে না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার এই প্লাস্টার ক্ষয়ে পড়ে যেতে পারে, অথবা লোনা ধরতে পারে। তো লোনা ধরে অনেক সময় খেয়ে ফেলতে পারে আপনার প্লাস্টার। তো যাই হোক, সেদিকে লক্ষ্য রাখুন। আরেকটি ব্যাপার যে এই যে দেখছেন কলমটি, এই কলমটি কিন্তু সেন্টার রয়েছে, কারণ এদিকে 1.5 ইঞ্চি বাড়তি রয়েছে, ওদিকে 1.5 ইঞ্চি বাড়তি রয়েছে। তাহলে এই ব্যাপারটি কিন্তু অবশ্যই ভালোভাবে একরূপভাবে মাপ দিয়ে রাখতে হবে, কেননা এগুলোর জন্য অনেক সমস্যা করতে পারে। তো সেজন্য এগুলো কিন্তু আসলে সামান্য একটি ব্যাপার, কিন্তু সামান্য নয়, এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় একটি বিল্ডিংয়ের জন্য। তো যাই হোক, ভিডিওটি ছোটো সেজন্য বেশি কিছু বলতে পারলাম না। অবশ্যই কমেন্টে জেনে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।